ঘুরতে ঘুরতে তো তোমাদেরকে পুরীতে তো নিয়ে চলে এলাম, পুরীতে তো থাকতে গেলে তো হোটেলের তো প্রয়োজন, 101 নম্বর রুম। তাহলে চলো আজ সেই একটা হোটেল তুলে ধরতে চলেছি যেটাতে একদম বাজেটের মধ্যে। তাহলে চলো সেই কত টাকা থেকে শুরু আর কী কী সুযোগ সুবিধা আছে সব কিছু তত্ত্ব তুলে ধরবো আজ আমি। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ঘুরতে ঘুরতে তো তোমাদেরকে পুরীতে তো নিয়ে চলে এলাম, পুরীতে তো থাকতে গেলে তো হোটেলের তো প্রয়োজন। তাহলে চলো আজ সেই একটা হোটেল তুলে ধরতে চলেছি যেটাতে একদম বাজেটের মধ্যে। তাহলে চলো সেই কত টাকা থেকে শুরু আর কী কী সুযোগ সুবিধা আছে সব কিছু তত্ত্ব তুলে ধরবো আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে। তাহলে চলো শিগগিরই গিয়ে দেখে নিই। তো বন্ধুরা, হয়ে যাচ্ছে স্বর্গদয়ার রাস্তা, একদম স্বর্গদয়ার থেকে একদম সোজা তোমরা যারা স্টেশন থেকেও আসবে, পুরী স্টেশন থেকে একদম ঠিক এই মোড়টা আসবে। এই মোড়টার নাম হচ্ছে গ্রামীণ ব্যাংক। আচ্ছা, গ্রামীণ ব্যাংকটা তোমরা যখন বলবে, অনেক সময় অনেক টোটোওয়ালা অটোওয়ালা গ্রামীণ ব্যাংক বলে বোঝে না, নিউ কাকাতুয়া আর গ্রামীণ ব্যাংকটা বলবে। অবশ্যই কিন্তু নিউ কাকাতুয়ার সাথে গ্রামীণ ব্যাংকটা অবশ্যই বলবে, তাহলে কি সুবিধা হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে কিন্তু এখানকার হোটেলও কিন্তু আমি কিন্তু লোকেশন কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো। তাহলে চলো শিগগিরই গিয়ে পৌঁছে যাই তোমাদেরকে নিয়ে। তাহলে এই দেখতে পাচ্ছি চলে এলাম, এই হচ্ছে হোটেল, আর হোটেলের নাম হচ্ছে সাই নিবাস গেস্ট হাউস, দেখতে পাচ্ছ তোমরা। তাহলে চলো ভেতরে গিয়ে কথা বলে নিই। দাদা, ঘুরতে ঘুরতে আজ পুরীতে কিন্তু আপনাদের হোটেল কিন্তু আজকে কিন্তু আমরা বেছে নিয়েছি, আজকে আমাদের যত চ্যানেলের যত সহপরিবার আছে তাদের জন্য এবং যারা নতুন আসে তাদেরও জন্য। আচ্ছা দাদা, আপনার নামটা একটু জানতে পারি? নাম কেশব করণ। আচ্ছা, এখানে যদি এই হোটেলে যদি যোগাযোগ করতে কাইন্ডলি একটু ফোন নাম্বারটা একটু বলবেন। যোগাযোগ করতে হলে আমার মোবাইল নাম্বার আছে 9348050294, আর একটা নাম্বার আছে 9090300443। রুম আমাদের নর্মালিটি যে সিজনে যে রেটটা থাকছে ওটা 1200 থাকছে, আর অফ সিজনে আমরা সেটা 620 টাকা করে নিচ্ছি। ১২০০, ১৩০০, ১৪০০। আচ্ছা, ফ্যামিলির জন্য তো সব দিক দিয়ে সুযোগ সুবিধা আছে, কেউ যদি ধরো আনমেরিড কাপল আছে তাদের জন্য কি সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে আপনাদের এখানে? হ্যাঁ, সুযোগ তো সবারই জন্য একই, কিন্তু আধার কার্ড যেন মাস্ট বি থাকে দুজনেরই কাপলের জন্য। আচ্ছা, আর যদি কোনো গেস্ট এমনি গেস্ট আসে সবারই জন্য আধার কার্ড থাকে মাস্ট। আচ্ছা, আনমেরিড কাপল যদি আসে যদি দাদা, তার মিনিমাম এজ কত হওয়া থাকা দরকার? এজ 18-এর উপরে হলে হবে। 18-এর উপরে হলে হবে, সে যেখান থেকেই আসুক না কেন। ঠিক আছে দাদা, তাহলে চলুন আগে ঘুরতে ঘুরতে আপনার সাথে গিয়ে রুমগুলো একটু দেখি, তারপর আরো কিছু কথা হবে আপনার সাথে। ওকে, তাহলে চলো বন্ধুরা দাদার সাথে চলো দেখে নিই রুমগুলো। আচ্ছা চলো, এবারে দেখো দাদা আমাদেরকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। দেখো এই ব্যালকনি আছে দেখতে পাচ্ছ, আর দেখো এখান থেকে, দেখো ব্যালকনির এখান থেকে পুরো আরামসে দাঁড়িয়ে তোমরা আনন্দ উপভোগ করতে পারো। আর তোমাদেরকে যে রাস্তা থেকে নিয়েছিলাম ঠিক ওই জায়গা থেকে, তোমাদের বারবার বলছিলাম গ্রামীণ ব্যাংক, ঠিক ওই রাস্তার মোড় থেকে হাঁটতে হাঁটতে তোমাদের কিন্তু নিয়ে চলে এলাম এইখানে। তাহলে চলো বেশি দেরি করবো না, দেখে নেওয়া যাক রুমগুলো। তো দাদা নিয়ে চলে গেলো, দাদা রুমটার নাম্বার কত? 101। তো দাদা নিয়ে চলে এলো 101 নম্বর রুম, আর এই দেখো 6x7 কিন্তু দেখো খাট কিন্তু আছে, কোনো অসুবিধা নেই। সামনে দেখো ওখানে দেখো নাইট বাল্বের বন্দোবস্ত আছে, আর এখানে দেখো
আয়না কিন্তু আছে, যেটা অবশ্যই কিন্তু খুবই দরকার। দেখো তোমার সাথে আমাদের কিন্তু পুরো ক্যাপচার করে নিয়েছে, সাথে কিন্তু টিভি আচ্ছা, ওপরে পাখার তো সুযোগ সুবিধা আছে, এখানে ইলেকট্রিসিটি বোর্ড আছে, যেখানে চার্জিং পয়েন্টের বন্দোবস্ত আছে, আচ্ছা এখানে টেবিল চেয়ারের তো বন্দোবস্ত আছে। তো বন্ধুরা চলে এলাম, দেখো এই দেখো ওয়াশরুমটাতে, দেখো যা যা দরকার সবই কিন্তু আছে এখানে আছে। দেখো সাবান, কল, মগ, বালতি কিন্তু সবই দেওয়ার বন্দোবস্ত আছে। ইংলিশ কোমর দেখো আছে, আর এখানে দেখো টাওয়াল রাখা, জামা কাপড় রাখার জন্য দেখো হ্যাঙ্গারে কিন্তু বন্দোবস্ত করা আছে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আচ্ছা আচ্ছা, এখানে বাসনপত্র রাখার সবই জায়গা আছে। আচ্ছা এখানে দেখো সিঙ্কও দেওয়া আছে, মানে বেসিং তো করা আছে, সাথে জলের বন্দোবস্ত আছে। এদিকটা কি দাদা ব্যালকনি? আচ্ছা বন্ধুরা দেখে না, এ দেখো বারান্দা, এ দেখো রাস্তার এই ডান সাইডের রোডটা। তাহলে চলো দাদার সাথে একটুখানি কথা বলে নিই, এই রুমটার ভাড়া কত দাদা? এই রুমটার ভাড়া কত? এটা নন এসি রুম আছে, এটার ভাড়া হচ্ছে 620 টাকা। 620 টাকা সার্ভিস চার্জ নিয়ে 620। আচ্ছা এটা যদি সিজন ওয়াইজ হয়, সিজনে এলে এটা 1000 টাকা হবে। 1000 টাকা হবে। আচ্ছা সিজনের সময় এটা মিনিমাম কতদিন আগে বুক করতে হবে? তোমার 2 মাস আগে বুক করতে হবে। 2 মাস আগে কিন্তু বুক করতে হবে, দাদার কাছ থেকে কিন্তু জেনে নিলাম। আর একটা কথা দাদার কাছ থেকে জেনে নেবো, আচ্ছা দাদা এই রুমে মিনিমাম কজনকে আপনারা অ্যালাউ করেন? এই রুমের মধ্যে আমরা 3 জন অ্যালটমেন্ট করি, যদি কোনো কাস্টমার 4 জন থাকে তাও সত্ত্বেও আমরা অ্যালটমেন্ট করে থাকি। আচ্ছা বাই চান্স যদি ধরুন আমার থেকেও কিন্তু রোগা হলে কিন্তু আরামসে কিন্তু 4 জন হয়ে যাবে, আরামসে কিন্তু 4 জন কিনতে হবে, আর আমার মতো 3 জন। এবার বাই চান্স ধরুন আমার মতনই ধরুন 4 জন এলো, তাদের জন্য কি বন্দোবস্ত হতে পারে? বন্দোবস্ত আমরা অ্যালটমেন্ট করে দেবো, আচ্ছা এছাড়া আর এখানে যদি ধরুন এই ওভেন, ধরুন থালা ঠালা বাসনপত্র, বাসনপত্র হচ্ছে আমাদের 50 টাকা করে পার ডে ভাড়া। আচ্ছা বাসন ডি, আচ্ছা আর ওভেন ভাড়া হচ্ছে 25 টাকা করে পার ডে, আর সিলিন্ডার হচ্ছে 150 টাকা করে কেজি। কেজি ঠিক আছে দাদা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো দাদা কত নম্বর রুমে নিয়ে আসছেন? 202 নম্বর। তো 202 নম্বর রুমে নিয়ে চলে এলো। দেখো এটাও কিন্তু দেখো 6x7 কিন্তু দেখো খাট আছে, ওপরে দেখো পাখা, লাইটের কিন্তু বন্দোবস্ত, লাইটের পাখা, লাইটের বন্দোবস্ত আছে, আর ওপরে দেখো টিভি আছে। দেখো এখানে কিন্তু দেখো আয়নার কিন্তু বন্দোবস্ত আছে, সাথে কিন্তু মানে টিভি তো বন্দোবস্ত আছে, কোনো অসুবিধা নেই। আর এখানে দেখো বাথরুমটা দেখে নাও, মানে ওয়াশরুমটা দেখে নাও, এখানে দেখো আয়না আছে, বেসিং আছে, আর দেখো হ্যাঙ্গার আছে যেটা দরকার জামা কাপড় টাওয়াল মেলার জন্য, শাওয়ার, বালতি, জল টল সবই যা যা দরকার, ইংলিশ কোমর, মানে মোটামুটি কথা বলতে গেলে একটা রুমে যতটুকু যা যা দরকার সবই আছে। আর এখানে দেখো একটা টেবিল, দুখানা কিন্তু ওনারা কিন্তু চেয়ার কিন্তু দিয়ে দিয়েছে। আর এখানে দেখো সেই দেখো রান্নাঘরের কিন্তু বন্দোবস্ত আছে, মানে দাদা এই এই রুম মানে যা যা রান্নাঘরে যা যা বন্দোবস্ত মানে সবই এক ধরনের। আর এই রুমটার দাদা ভাড়া কত? ৬২০ টাকা, আর সিজনে 1200 টাকা রেট উঠতে পারে। তাহলে চলো বন্ধুরা দাদার সাথে একটুখানি রিসেপশনে বসে একটুখানি কথা বলে নেওয়া যাক। তো দাদা রুমগুলো কিন্তু দাদা অসাধারণ লাগলো, কোনো কথা হবে না। এখানে পানীয় জল মানে জল খাওয়ার কি বন্দোবস্ত? জল খাওয়ার জন্য আমাদের অ্যাকোয়াগার্ড রয়েছে, অ্যাকোয়াগার্ড থেকেও কাস্টমার খেতে পারে, কিংবা আমাদের 20 লিটারের জলও রয়েছে, সেটা আমাদের কাছ থেকে আমরা দিতেও পারি। সেটা হচ্ছে 20 লিটার জলটা হচ্ছে সেটা আমরা পয়সা দিতে হবে, সেটা 70 টাকা 80 টাকা এরকম রেট আছে কন্টেনার সমেত। আচ্ছা বলছি মানে দেখুন রুম দেখুন অনেক সময় অনেক মানুষ আসে কি ডেলি পরিষ্কার পরিচ্ছন্ন চায়? মাসি সকালবেলা আসে, ওটা ঝাড় দেয়, মুছে দেয়, মানে ওটা কি পার ডে? পার ডে, পার ডে। আচ্ছা কারেন্ট চলে গেলে আপনাদের কি? কারেন্ট চলে গেলে আমাদের ইনভার্টার আছে, জেনারেটরও আছে। দেখুন আটা প্লাস কথা আছে কি দাদা, ফ্রি ওয়াইফাই আছে আপনাদের? ফ্রি ওয়াইফাই আছে। তাহলে দাদা আবার একটুখানি আপনার নামটা একটুখানি বলে দিন তো। নাম হচ্ছে কেশব করণ। আচ্ছা এখানে কি যোগাযোগ করতে এর ফোন নাম্বারটা বলুন? মোবাইল নাম্বার 9348050294। এছাড়া অল্টারনেটিভ নাম্বার 9090300443। থ্যাংক ইউ দাদা। তাহলে বন্ধুরা পুরীতে এসে কোথায় থাকতে হবে সেই হোটেলটাও কিন্তু দেখিয়ে দিলাম, একদম বাজেট হোটেল, যেখানে কিন্তু রান্নাঘর কিন্তু সাথে কিন্তু অবশ্যই আছে। আর এখানে যদি বাসনপত্র যদি দরকার যদি হয় ওনাদেরকে বলবে, ওনারা কিন্তু যোগাযোগ সব কিছু বন্দোবস্ত করে দেবে, বা তোমরাও গিয়ে নিয়ে আসতে পারো, বা ও এইটা কিন্তু একটা খুব ভালো সুযোগ সুবিধা করে দিয়েছে, দাদাদের কিন্তু হোটেল থেকেই কিন্তু পাবে,
বাইরে কিন্তু যেতে হবে না, যেটা কিছু কিছু জায়গায় দীঘাতে, বকখালিতে, তারাপীঠে কিন্তু এই জায়গাটা কিন্তু প্রবলেমটা ফেস করতে হয়, যে আপনারা বাইরে থেকে নিয়ে আসুন বা আমরা যোগাযোগ করে দিচ্ছি সেখান থেকে, কিন্তু এখানে কিন্তু বাইরে যেতে হবে, এই হোটেলেই কিন্তু পেয়ে যাবেন। আর এই সাইনিবাস গেস্ট হাউসে কীভাবে আসতে হবে সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, তার সত্ত্বেও কিন্তু বলে দিচ্ছি, তোমরা যখন পুরী স্টেশন থেকে যখন অটো বা টোটো ধরবে সেখানে কিন্তু বলবে নিউ কাকাতুয়া গ্রামীণ ব্যাংক নিয়ার লোকেশান। আর এখানে কিন্তু আমি অ্যাড্রেসটা যেমন ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, হোটেলের নাম, ফোন নাম্বার, অল্টারনেটিভ ফোন নাম্বার, আর দ্বিতীয় কথা সব থেকে বড়ো কথা হচ্ছে গুগল ম্যাপ লোকেশানটাও আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে যাও। তো ঘুরতে ঘুরতে চলে এসো এই দাদার সাইনিবাস গেস্ট হাউসে। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করা যায়, ভিডিওটা যতটা পারো শেয়ার করো। শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে। তোমরা নিজে খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।